আজকের নাটক শৈবাল চক্রবর্তীর গল্প অবলম্বনে গোয়েন্দা বটে বিল্টু। প্রাইভেট ডিটেকটিভ নগেন পাকড়াশি জানেন যে তার ১৬ বছরের সহকারী বিল্টু যথেষ্ট বুদ্ধি ধরে। সেই ব্যাংক ডাকাতির কেসটায় তো তাকে তাক লাগিয়ে দিয়েছিল জেলটা। নগেন আগে তার মামা ঘনশ্যাম নস্করের সহকারী ছিলেন, বছর তিনেক হলো নিজের আপিস খুলেছেন। ধরপাকড়, মৌলালির মোড়ে একটা দোতলা বাড়ির একটা ঘরে তিনি বসেন, পাশেরটাই বিল্টু। বিল্টুর বয়স ১৬ হলেও সে লম্বায় ৫ ফুট ১০ ইঞ্চি, তার মাথায় ঝাঁকড়া চুল, ধারালো চেহারা। সম্প্রতি ক্যারাটে লড়াইয়ের কসরত শিখছে সে। নগেনের বয়স হবে ৪৪। তাঁর চেহারা গোলগাল হলেও তিনি বেশ জোরে ছুটতে পারেন। মাথার চুল মাঝখান থেকে সিঁথি কাটা, নাকের নিচে অঙ্কের মাস্টার মশাইদের মতো ছোট গোঁফ। সেদিন সকালে নগেন তার ধরপাকড়ের অফিসে বসে বিল্টুকে বোঝাচ্ছিলেন, গোয়েন্দা হতে গেলে শারীরিক পটুতার চেয়ে দরকার বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা আর ধৈর্য। বিল্টু মাথা নিচু করে শুনছিল। নগেনকে খুব শ্রদ্ধা করে বিল্টু, বিল্টুকে খুব ভালোবাসেন নগেন। মাধ্যমিক পরীক্ষা দিয়ে চুপচাপ বসে না থেকে বিল্টুর ইচ্ছে হয়েছিল গোয়েন্দাগিরিতে হাত পাকানোর। সোজা একদিন এসে হাজির হয়েছিল ধরপাকড়ে। দু চারটে কথা বলেই নগেন বুঝতে পেরেছিলেন ছেলেটার এলএম আছে। সঙ্গে সঙ্গে বহাল করেছিলেন সহকারী পদে। নগেনের কথার মাঝখানে সিঁড়িতে জুতোর শব্দ পাওয়া যায়। ভুরু কুচকে জুতোর আওয়াজ ঠাহর করেন। আগন্তুক বেশ তাড়াতাড়ি উপরে উঠছেন। জুতো জোড়া যে বেশ দামি মশমশ আওয়াজেই তা মালুম দিচ্ছে। একটু পরে খোলা দরজার সামনে যাকে দেখা যায় তার বয়স ৫০ উপর। হৃষ্টপুষ্ট, দুধ ঘি খাওয়া চেহারা, মাথার কাঁচা পাকা চুল ব্যাকব্রাশ করা, পরনে ফিনফিনে আদির পাঞ্জাবি ও মিহি ধুতি। আপনি নগেন পাকড়াশি? হ্যাঁ, বসুন। আমার নাম বিশ্বম্ভর চৌধুরী, দক্ষিণ কলিকাতার গোল পার্কে থাকি আমি। আমার ছেলেটি গত পরশু থেকে হারিয়ে গেছে। নগেন বিল্টুর দিকে তাকান। ইশারাটা ধরতে বিল্টুর তিলমাত্র দেরি হয় না। চট করে টেবিলের ওপর থেকে নীল ডায়েরিখানা তুলে নিয়ে পকেট থেকে একটা লাল ডট পেন বার করে তৈরি হয়ে বসে। আপনি নিশ্চয়ই পুলিশকে জানিয়েছেন? জানিয়েছি, তবে পুলিশের ১৮ মাসে বছর, তাই আমি আপনার কাছে এসেছি। তা বেশ, কাগজে বিজ্ঞাপন দিয়েছেন কি? না, আসলে ছেলেটি হারায়নি, তাকে চুরি করা হয়েছে। বাবলুকে চুরি করা হয়েছে প্ল্যান করে, এবং এই অপকর্ম করেছে কে তাও আমার অজানা নয়। তবে তার নামে পুলিশে ডায়েরি করাননি কেন? পুলিশের কাছে তার নাম ডায়েরি করাইনি কেন? না, রঘুই যে দুষ্কর্ম করেছে এটা আমার সন্দেহ মাত্র। আমার হাতে এ সম্পর্কে প্রত্যক্ষ প্রমাণ বলতে কিছুই নেই। তাছাড়া পুলিশের কাছে গেলে হয়তো ব্যাপারটা জানাজানি হয়ে যেত, তাতে আমার ছেলের ক্ষতির আশঙ্কা ছিল। রঘু নামটা লিখে বিল্টু তার চারপাশে একটা গোল্লা এঁকে দেয়। এখন তার একটা বর্ণনা পেলেই হয়। লোকটা দেখতে যেমন সন্ডা মার্কা, তেমনি নোংরা স্বভাবর। ও পারে না হেন কোনো কাজ নেই। ওর সঙ্গে আপনার সম্পর্ক? রঘু আমার কারখানার একজন কর্মচারী। বেলুরে আমার একটা প্লাস্টিকের কারখানা আছে। ২ বছর আগে রঘুকে বহাল করেছিলাম কাজে। ৩ মাস আগে কারখানার মধ্যে গুন্ডামি করার অপরাধে ওর চাকরি যায়। চাকরি যাওয়ার পর ও আরও বেপরোয়া হয়ে যায় এবং কারখানার গেটের সামনে এসে হামলা করে ২ দিন। একদিন আমার দারোয়ানের হাতে মারও খেল। তারপর একদিন সকালে আমার বাড়িতে টেলিফোন করে আমাকে শাসায় যে ওকে কাজে না ফিরিয়ে নিলে ও এর বদলা নেবে। আমি ভেবেছিলাম এটা নেহাতি একটা ফাঁকা আওয়াজ, আমার কী ক্ষতি করতে পারে ও। কিন্তু গত সোমবার বাবলু স্কুল থেকে আর বাড়ি ফিরল না। আচ্ছা, স্কুল কটায় ছুটি হয়? স্কুল ছুটি হয় ধরো ৪টে, ৪:৩০ ৫টার মধ্যেও বাড়ি ফিরে আসে। আমি সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, এই ভেবে যে হয়তো কোনো বন্ধুর বাড়ি গেছে। ৬টার পর ১ মিনিট,
তারিখটা যদি একটু বলেন দয়া করে। 11ই মে, 11ই মে, আজ থেকে ঠিক দুদিন আগে। বাবলু ইদানিং একা একাই স্কুল থেকে বাড়ি ফিরত। গত বছরও আমি ওর জন্য গাড়ি পাঠিয়ে দিতাম অফিস থেকে, কিন্তু ক্লাস সিক্সে ওঠার পর ও তাতে আপত্তি করে। বন্ধুদের সঙ্গে হুল্লোড় করতে করতে মিনি বাসে আসার নাকি বেশি আনন্দ। ঘটনার দিন বাবলু স্কুল থেকে বেরিয়েই আমার চাকর হরির দেখা পায়। হরি ওকে বলে ওর মা খুব অসুস্থ এবং ওকে তাড়াতাড়ি ওর সঙ্গে বাড়ি যেতে হবে। ওর মার শরীরটা সেদিন সকাল থেকে সত্যিই খারাপ ছিল। এরপর হরি বাবলুকে নিয়ে একটা ট্যাক্সিতে ওঠে। ওর বন্ধুরা মোটামুটি এই পর্যন্তই আমাকে জানিয়েছে। তারপর থেকে হরি আর বাবলুর কোনো খোঁজ নেই। রঘুর চেহারার একটা বর্ণনা দিতে পারেন? বয়স ধরুন 35, হাইট 5.5 ফুটের মতো, শক্ত সামর্থ চেহারা, মাথায় ছোট করে ছাঁটা ঘন চুল, রং ফর্সা। কোনো বিশেষত্ব মানে আইডেন্টিফিকেশন মার্ক? ও হ্যাঁ, মনে পড়েছে, ওর ডান হাতে একটা কাটা দাগ আছে, গভীর দাগ, প্রায় 10 ইঞ্চি পরিমাণ লম্বা হাতের উল্টো বরাবর। কাটা দাগটা বলছেন প্রায় 10 ইঞ্চি লম্বা, তার মানে কোনোভাবেই ওটা ঢেকে রাখা সম্ভব নয়? না, ফুলহাতা জামা পরলেও হাতের উল্টো দিকে দাগটা চোখে পড়বেই। আপনাকে একটা চিঠি দেখাই, এই এটা কাল আমাদের লেটার বক্সে পেলাম। নগেন খামটা হাতে নিয়ে দ্রুত হাতে দেরাজ খুলে ম্যাগনিফাইং গ্লাসটা বার করে চিঠির কাগজের উপর ধরেন। ওদিকে বিল্টু উসকুস করতে থাকে কতক্ষণে সে চিঠিটা হাতে পাবে। চিঠির বক্তব্য খুব সংক্ষিপ্ত। লেখক বিশ্বম্ভর চৌধুরীকে শনিবার 2টার সময় ব্যান্ডেল স্টেশনে 2 নম্বর ওভারব্রিজের ওপর 10,000 টাকা নিয়ে আসতে বলেছে। টাকা পেলে সঙ্গে সঙ্গে বাবলুকে ফিরিয়ে দেওয়া হবে। পুলিশে খবর দিলে যে বাবলুকে ফিরে পাওয়া যাবে না, সে হুমকিও আছে চিঠিতে। চিঠির নিচে লেখকের নাম ঠিকানা কিছুই নেই। এটা বোধ হয় বাবলুর অঙ্কের খাতা থেকে ছেঁড়া, তাই না? হ্যাঁ, কী করে বুঝলেন? কাগজের উল্টো দিকে পিথাগোরাসের একটা প্রবলেম আঁকা আছে। ক্লাস 6-7 ছেলেদের এই ধরনের জ্যামিতির কাজই দেওয়া হয়ে থাকে। অর্থাৎ লেখক বাবলুর স্কুল ব্যাগের খাতার কাগজই ব্যবহার করেছে। বলেন কি? হস্তাক্ষর বোধহয় আপনার প্রাক্তন ভৃত্য শ্রীমান হরিচরণের। বানান ভুলের বহর দেখে সেরকমই মনে হচ্ছে। ব্যান্ডেলকে বলা হয়েছে বান্ডিল, আর 10-এর তালব্যসয়ের জায়গায় অক্লেশে বসানো হয়েছে দন্তস্ব। বিল্টু, দেখো চিঠিটা। আমারও তাই মনে হয়। হরি বাড়িতে চিঠি লিখত মাঝে মাঝে, কেবল ঠিকানা লেখার সময় খামটা নিয়ে আমার কাছে। আর রঘু তো উত্তরপ্রদেশের লোক, বাংলা লেখা ওর আসে না। বোঝা যাচ্ছে পাকা ক্রিমিনাল দুজনেই। ওদের একজোট হয়ে যাওয়ার ব্যাপারটা বেশ বিচিত্র। হরি কিন্তু একবার টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। ওকে আমি সাবধান করে দিয়েছিলাম, তারপর সন্দেহজনক আর তেমন কিছু চোখে পড়েনি। আর রঘুর ব্যাপারে পরে শুনেছি ওর পূর্বপুরুষেরা মধ্যপ্রদেশে ডাকাতি করত। দেখুন, আমি টাকা দিতে রাজি, কিন্তু কথা হচ্ছে একজনের হুমকির কাছে। না, তাকে ধরতেই হবে। আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমি তাহলে উঠি আজ। আপনার ফি বাবদ সামান্য কিছু অগ্রিম আমি দিয়ে গেলাম। আমাদের তরফের চেষ্টার কোনো ত্রুটি হবে না, জানবেন। ব্যান্ডেল স্টেশনের 2টো ওভারব্রিজের ওপর থেকেই এক চক্কর ঘুরে এলেন নগেন পাকড়াশি। সন্দেহ করার মতো তেমন কিছু নজরে পড়ল না। গোটা স্টেশনটা এখন দুপুরের রোদে ঝিমোচ্ছে, কুলির দল প্ল্যাটফর্মের ধারে গামছা পেতে ঘুম দিচ্ছে, এখন কোনো ট্রেনও নেই। বুকিং কাউন্টারের দিকে প্ল্যাটফর্মে নেবে এলেন নগেন স্যার। একটা পান খাবেন বলে পান সিগারেটের দোকানটার দিকে যেতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন। দোকানের সামনে জন 3-4 খদ্দের, তার মধ্যে একজনের মুখের ওপর নগেন স্যারের দৃষ্টি সার্চ লাইটের মতো গিয়ে পড়ল। লোকটা যে শুধু এই গরমের দিনে একটা পুরনো ওভারকোট গায়ে চড়িয়েছে তাই নয়, নগেন আরও তাঁকে দেখছেন এই জন্যে যে তার চেহারার সঙ্গে রঘুনন্দের যে বর্ণনা দিয়েছেন বিশ্বম্ভর চৌধুরী তার রয়েছে অদ্ভুত মিল। নগেন 2 পা এগিয়ে গেলেন। তার ভয় নেই, রঘু যদি আগে তাঁকে দেখেও থাকে তাহলেও এখন চিনতে পারবে না। তিনি এখন ঝোলা কাঁধে কাবুলিওয়ালা,
বিল্টুও একটা কাজ ছেড়ে আসবে এখানে, হয়তো এসেও গেছে, কিন্তু কোন ছদ্মবেশে তা নগেনের জানা নেই। হিংচাই বাবু হিংচাই। কিন্তু রঘু ছিল ক্লিন শেভড, এর গালে ঘন দাড়ি, হয়তো লোকের চোখে ধুলো দেওয়ার জন্য এ দাড়ি রাখা হতে পারে, কিন্তু এরপর যে গরমিলটা ধরা পড়ে তার চোখে, তাতে নগেন একেবারেই হতাশ। রঘুর ডানাতের কাটা দাগটি খুঁজছিলেন, পুলিশ ধারে কাছেই আছে, সংকেত পেলে ছুটে আসতে দেরি হবে না তাদের। কিন্তু না, তার কোনো দরকার নেই, লোকটা সিগারেট চেয়ে বাঁ হাত দিয়ে ডান পকেট থেকে টাকা বার করে দোকানিকে দেয়, তারপর ফেরত পাওয়া পয়সা এবং সিগারেটটায় বাঁ হাত পেতে। নগেনের ভুরু দুটি কুঁচকে যায়, লোকটির ডান হাতটি নেই। না, মিথ্যে এতক্ষণ সময় নষ্ট হলো, ওভারকোট পরা লোকটা সিগারেট মুঠোয় ধরে টানতে টানতে এগিয়ে চলেছে, আরও দু চারজন লোক এদিক ওদিক যাতায়াত করছে। নগেন তার মধ্যে একজন চিনেম্যানকে আবিষ্কার করলেন, লোকটার হাবভাব যেন একটু খ্যাপাটে প্রকৃতির, ওভারকোটের কাছে গিয়ে পা নেড়ে কী যেন বলছে। ওভারকোট তার বাঁ হাত তুলে স্টেশনের দিকটা দেখিয়ে দেয়, কিন্তু সে ওভারকোটের সামনে দাঁড়িয়ে বকবক করতেই থাকে। ওভারকোট বিরক্ত হয়ে তাকে সরে যেতে বলে, চিনেটা আধ পাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, কথা বলতে বলতে ওভারকোটের সিগারেট নিভে যায়। সে চিনেম্যানের পেছন দিকে ফিরে বাঁ হাত দিয়ে তার ডান পকেট থেকে লাইটার বার করে সিগারেট ধরায়, সঙ্গে সঙ্গে একটা কাণ্ড ঘটে। চিনেম্যানটা একটু পিছিয়ে এসে এক লাফ মেরে ওভারকোটকে জাপটে ধরে পেছন থেকে। ওভারকোট এই অতর্কিত আক্রমণে একটু হকচকিয়ে গেলেও এক ঝটকায় নিজেকে চাড়িয়ে নেয়, তারপর এক হিংস্র ভঙ্গিতে বাঁ হাতে চিনেম্যানের টোয়াল লক্ষ্য করে মারে এক ঘুষি। চিনেটা বিদ্যুৎ বেগে সেই ঘুষিটা এড়িয়ে গিয়ে মক্ষম এক ক্যারাটের প্যাচে ধরাশায়ী করে তার প্রতিপক্ষকে। নগেন তো হাঁ, কিন্তু তার অবাক হওয়ার তখনও বাকি ছিল। চিনেটা ওভারকোটকে দুয়াতে মাটিতে চেপে নগেনের দিকে তাকে তীব্রস্বরে বলে, স্যার পুলিশ। পকেট থেকে হুইসেল বার করে বাজাতে নগেনের একটু সময় লাগে না, কেননা তিনি বিস্ফারিত চোখে দেখছিলেন ওভারকোট সরে যেতে ভূপতিত লোকটার ডান হাতটা স্পষ্ট দেখা যাচ্ছে, যে হাতের কবজি থেকে তালুর উল্টো দিক পর্যন্ত আড়াআড়ি একটা দগদগে কাটা দাগ। সেদিন সন্ধ্যাবেলা বিশ্বম্বর চৌধুরীর গোলপার্কের বাড়িতে জমায়েত হয়েছেন সবাই, নগেন পাকড়াশি, বিল্টু, বিশ্বম্ভর বাবুর হারানো ছেলে বাবলু ছাড়া আছেন কলকাতা পুলিশের সুরজিৎ বসু, যিনি অকুস্থলে রঘুনন্দন ও হরিচরণকে গ্রেপ্তার করে বাবলুকে উদ্ধার করেন। বিশ্বম্ভর সকলের জন্য ভুরিভোজের ব্যবস্থা করেছেন, খাওয়া চলছে, সেই সঙ্গে চলছে গল্প। আচ্ছা বিল্টু, ওই লোকটাই যে রঘু তা তুমি সন্দেহ করলে কি করে? প্রথম সন্দেহ হয় ওর চোখ দেখে। আপনি বলেছেন অপরাধীর পরিচয়পত্র লেখা থাকে তার চোখে। আমি দেখছিলুম ওর চোখে ভয় আর অস্থিরতা। সন্দেহটা আরো গাঢ় হলো ওর হাত দেখে। কিন্তু ওর ডান হাতটা তো দেখাই যাচ্ছিল না। না, রঘু তার প্রথম চালাকিটা ভালোই করেছিল, কিন্তু তার হাতের মুভমেন্টেই সে বুঝিয়ে দিয়েছিল তার হাত আছে। কেমন করে? ওভারব্রিজের ওপর যত লোক ছিল আমি সবাইকে সন্দেহ করেছিলাম, এমনকি আপনাকেও। রঘুর সব লক্ষণগুলো মিলল তার একমাত্র দাড়িটা বাদে। তার দাড়ি এক মাস না কামালেই গজিয়ে ওঠা স্বাভাবিক, তারপর রইল হাত। আমি লক্ষ্য করতে লাগলাম এমন যোগাযোগ যে ঠিক তখনই ওর সিগারেট ধরানোর দরকার হলো। আমি দেখলুম ওর সিগারেট মুখে দিল বাঁ হাতে, আর টান পকেট থেকে লাইটার বার করলো বাঁ হাত দিয়ে, আবার বাঁ হাত দিয়ে লাইটার রাখলো টান পকেটে। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল তখনই, এটা কখনোই হয় না, যার ডান হাতই নেই সে কখনো কোনো জিনিস ডান পকেটে রাখতে পারে? সাবাস, তুমি আমাকে চিনলে কি করে? না, ডাকের বহর দেখে। আপনি হিংচাই বাবু হিংচাই বলে যেমন শুদ্ধ বাঙালি হাঁক দিচ্ছিলেন, তেমন ডাক নকল কাবুলিওয়ালারাই ডাকতে পারে। তাই ওভারব্রিজের ওপর কাবুলিওয়ালার আবির্ভাব হতেই সন্দেহ রইল না যে ইনি রবীন্দ্রনাথের গল্পের রহমত নন, এর সৃষ্টিকর্তা স্বয়ং আপনি। এই গল্পটি শোনালেন অনিরুদ্ধ ঘোষ। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন নগেন, শঙ্করনাথ রায়, চৌধুরী, শাগনিক দাস, বিল্টু, স্বপ্নময় চক্রবর্তী।
নাট্যরূপ অনিরুদ্ধ ঘোষ, পরিচালনায় নব নাটুকে। শুনতে থাকুন সোনার আনন্দে ভাষণ।